আজ আমি বানাচ্ছি লিট্টি আপনারা হয়তো এই নামটার সাথে পরিচিত উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডে লিট্টি কিন্তু ভীষণ জনপ্রিয় আর বানানো হয় মাটির সরার মধ্যে কাঠকয়লার আগুনে মানে এটাকে সেকে নিয়ে তারপরে ঘিতে ডুবিয়ে বা ওপর থেকে ঘি ছড়িয়ে খাওয়া হয় আজ আমি খুব সহজ পদ্ধতিতে গ্যাসে প্রেশার কুকারে করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে কড়াইতে বা আভেনেও এটা করতে পারবেন প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ আটা লিট্টি কিন্তু আটা দিয়েই তৈরি হয় তাই ময়দা ব্যবহার করবেন না এটা আটা দিয়েই তৈরি করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ওই এক চা চামচের মতন দিয়ে দিলেই হবে নুনটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ময়ান হিসেবে আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তবে ট্রেডিশনালি এটা ঘি দিয়েই ময়ান দেওয়া হয় আর ঘিটা দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় এবার ঘিয়ের সাথে আটা খুব ভালো করে একদম ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে অর্থাৎ ময়ানটা ঠিক মতন দিয়ে নিতে হবে মুঠো করলে এরকম দলা হলেই বুঝতে পারবেন ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ শক্ত ডো তৈরি করে নিচ্ছি খেয়াল রাখবেন বন্ধুরা ডোটা কিন্তু বেশ শক্ত হতে হবে না হলে কিন্তু লিটটি একদমই খাস্তা হবে না আমি এক কাপ পরিমাণ জল নিয়েছিলাম তার মধ্যে এখানে আমার প্রায় টু থার্ড কাপ জল লেগে গেছে ওয়ান থার্ড কাপ জল রয়ে গেছে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিলাম এবার স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে প্রথমে দেড় কাপ ছাতু নিয়ে নিলাম লিট্টিতে পুটটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তাই এই পরিমাণ ছাতুটা লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটা চামচের মতন এবার দিয়ে দিচ্ছি অল্প মানে হাফ চা চামচের মতন কালো জিরে আর হাফ চা চামচের মতন জোয়ান দুটোই হাতে সাজে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ মিহি করে কুচনো আদা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আর চার পাঁচ কোয়া রসুন এটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি মানে এক চা চামচের মতন তিনটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এরপর এর মধ্যে একটা চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে সবশেষে দিয়ে দিলাম একটা চামচ মতন তেল সমেত আচার এখানে আমি আম তেল ব্যবহার করেছি আমাদের বাড়িতে আম তেল ছিল সেটাই আমি ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের আচার দিয়ে দিতে পারেন মানে আমের আচার দিলে বেশি ভালো হবে এই আচারটা কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা কারণ এটা না দিলে টেস্টটা একদমই ভালো হবে না সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস মানে ওই এক চা চামচের মতন দিয়ে দিলেই হবে লিট্টির পুর কিন্তু একটু স্পাইসি আর একটু টকটকই হয় আর তাহলে এই লিট্টি খেতে কিন্তু ভালো লাগে ভালো করে মেখে নেওয়ার পর এরকম দলা পাকাতে পারলে তবে বুঝবেন যে এই পুরটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে তা না হলে অল্প একটু জলের ছিটে দিয়ে এটাকে একটু মেখে নেবেন একদম ঝুরঝুরে থাকলে ওটা খাওয়ার সময় জিভে বা গলায় একটু আটকে আটকে যায় খেতে ভালো লাগে না যাই হোক আধ ঘন্টা হয়ে গেছে মাখা আটাটা আর একটু ভালো করে ঠেসে নিলাম এবার এর থেকে লেচি কেটে নেব সাধারণত আমরা লুচির জন্য যেরকম লেচি কাটি তার থেকে কিন্তু একটু বড় করতে হবে এবার এক একটা পোর্শন থেকে এরকম বাটির মতন শেপ দিয়ে নিতে হবে মানে বাটি বানিয়ে নিতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছে বন্ধুরা সেভাবে করে নেবেন আর বাটিটা একটুখানি ডিপ করতে হবে ঠিক এই রকম হবে দেখতে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন এবার হাত দিয়ে চেপে চেপে পুটটা থেকে একটা ছোট্ট বলের মতন বানিয়ে নেব আর ঠিক এই জন্যেই বলেছিলাম বন্ধুরা প্রয়োজন হলে অল্প একটু জলের ছিটে দিয়ে এটাকে মেখে নেবেন তা না হলে এই কাজটা কিন্তু করতে পারবেন না পুরটা বাটির মধ্যে বসিয়ে দিয়ে সাইড থেকে এরকমভাবে হাতের সাহায্যে চেপে চেপে মুড়ে দিতে হবে আর তারপর ওপর থেকে একদম টাইট করে এটাকে আটকে দিতে হবে আর সব শেষে হাতের সাহায্যে এটাকে গোল করে বলের মতন করে নিতে হবে ঠিক এই রকম হবে বন্ধুরা একটু ভালো করে দেখে নিন আর ঠিক এইভাবে আমি সবকটা লিটটি বানিয়ে নিয়েছি মোট ছটা হয়েছে আমি আগেই বলেছিলাম আজকে লিট্টিটা আমি প্রেসার কুকারে করছি প্রেশার কুকার গ্যাসে বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘি ভুলেও ব্যবহার করবেন না কুকারের ঢাকনাটা থেকে সিটি আর গ্যাস আমি বের করে দিয়েছি এই অবস্থায় ঢাকা দিয়ে এক মিনিটের মতন এটাকে একটু গরম করে নেবো হালকা গরম করতে হবে আর তারপরে এর মধ্যে লিট্টিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন সব লিট্টিগুলো দিয়ে দেওয়ার পর ঢাকাটা লাগিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতন একটু আঁচটা কমিয়ে মানে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেবো প্রায় মিনিট তিনেক পরে ঢাকনাটা খুললাম এবার একটা স্প্যাচুলে দিয়ে বা এরকম একটা চামচের সাহায্যে লিট্টিগুলোকে একটুখানি উল্টে উল্টে দিতে হবে কুকারটি যেহেতু গরম ছিল তাই দেখুন বন্ধুরা এটুকু সময়ের মধ্যেই একদিকে কিন্তু মোটামুটি ভালোই কালার এসে গেছে আর ডোটা কিন্তু শক্ত করতে হবে তা না হলে এর মধ্যে দেওয়ার পরে লিট্টিগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে আবার ঢাকা দিয়ে মিনিট তিনেক মতন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব মিনিট তিনেক পরে আবার ঢাকাটা খুললাম লিট্টিগুলোকে চামচ দিয়ে আবার একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর ঠিক এই জন্যেই আমি লিট্টির শেপগুলো গোল করেছিলাম যাতে কুকারের মধ্যে করতে সুবিধা হয় ঢাকা দিয়ে আবার মিনিট তিনেক মতন হতে দেবো প্রায় চার মিনিট পরে ঢাকনাটা না খুলে এবার থেকে আমরা এভাবে এটাকে একটুখানি ঝাঁকিয়ে দেব। শেপটা গোল হওয়ার জন্য এভাবে নাড়িয়ে দিলে লিট্টিগুলো ঘুরে ঘুরে সব দিক থেকেই কালার নিয়ে নেবে আর এভাবেই লো ফ্লেমে এটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হতে দিতে হবে প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকাটা খুললাম দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে লিট্টিগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে কাঠের চুলায় বা কাঠ কয়লার আগুনে যখন এই লিট্টিগুলো তৈরি করা হয় তখন এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে সেটা আনার জন্য এর মধ্যে আমি উপর থেকে অল্প একটু করে ঘি ছড়িয়ে দিচ্ছি আর তারপর ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে এক মিনিটের মতন এটাকে খুব ভালো করে গরম করে নেব কিন্তু বন্ধুরা খেয়াল করবেন এক মিনিটের বেশি কিন্তু কোনোভাবেই করবেন না ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুললাম দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে ধোয়া উঠছে আর ভীষণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার কিন্তু চলে এসেছে আমি আপনাদের ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লিটটির গায়ে যে ক্র্যাকগুলো দেখা যাচ্ছে এগুলোই কিন্তু পারফেক্ট লিটটির একটা চিহ্ন বলতে পারেন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যদিও আপনারা হয়তো বুঝতেই পারছেন এটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে ভেতরটা দেখুন বন্ধুরা ভেতরে কিন্তু ঠাসা পুর লিট্টি একদম গরম গরম চোখার সাথে সার্ভ করা হয় মানে আমরা যেটাকে বেগুন ভর্তা বলি সেইটাই আমি অবশ্য আজকে গ্রিন চাটনির সাথে এটাকে সার্ভ করছি আপনারা এই লিটটি কিসের সাথে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে এই ছিল প্রেসার কুকারে লিটটি তৈরির একটা সহজ রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক আর শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ করব আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ